পবিত্র মক্কা মদিনার সফর করতে যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর শোনালো নিলামবাজারের তানভীর ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সফর করার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না, শুধু পাসপোর্ট থাকলেই হলো। সফরের জন্য প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র ঠিকঠাক করে হজ, উমরা কিংবা জিয়ারত করার ব্যবস্থা করে দিতে প্রস্তুত রয়েছে নিলামবাজার মেন রোড স্থিত হাসপাতালের বিপরীত দিকে এবং খান মেডিকেল হলের নিকটে থাকা তানভীর ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি। স্বত্বাধিকারী হাজি আবুল কালাম আজাদ ওরফে সেলিম দাবি করেছেন, শুধু বাণিজ্যিক স্বার্থ নয়, জনসেবার লক্ষ্যে চালু করেছেন এই ব্যবস্থাপনা। বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে স্বল্প খরচে পবিত্র মক্কা মদিনার হজ, উমরা এবং জিয়ারতের জন্য ভিআইপি প্যাকেজ চালু করেছেন। সৌদি আরবের ভিসা, হোটেল, বিমান, গাড়ি, চিকিৎসা, প্রশিক্ষণ এইসব বিষয় নিয়ে বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এইসব কাজকর্ম সহজ করে দিয়ে নিরাপদে সফর করানোর ব্যবস্থা রয়েছে তানভীর ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আজ বুধবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে প্রায় 40 জনের ওমরা হজ করতে যাওয়া একটি সফরকারী দলকে নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তানভীর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার হাজি আবুল কালাম আজাদ ওরফে সেলিম। একবার দেখে নেব সেখানকার আংশিক দৃশ্য। তানভীর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উমরা হজ যাত্রীগণ নিয়ে তানভীর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ ওরফে সেলিম ভাই জিদ্দার উদ্দেশ্যে রওনা হচ্ছেন শিলচর এয়ারপোর্ট থেকে 45 জন হাজিগণ নিয়ে। আপনারা সরাসরি দেখে নেন। উল্লেখ্য, নিলামবাজারে তানভীর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সফর সহজ করার পাশাপাশি করণীয় কাজকর্ম ঠিকঠাক আদায় করাতে সফরকারীদের বিনামূল্যে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এক ঝলকে দেখে নেব কি কি ধরনের সুবিধা রয়েছে তানভীর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অধীনে। বিমান টিকিট, ভিসা, বিমা, থাকার ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3 আইটেম, যাতায়াতের শীততাপ নিয়ন্ত্রিত বাস, লন্ড্রি, জিয়ারত গাইডেড ট্যুর, স্বাগত কিট ব্যাগ, প্রত্যাবর্তনে জমজম ইত্যাদি। আমাদের হাতে মন্তব্য রয়েছে তানভীর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্তৃপক্ষের, শুনে নেব বিস্তারিত। আমি তো ডাক নাম সেলিম নামে পরিচিত, আমার আসল নাম হাজি আবুল কালাম আজাদ, সবই ছিলেন আমার সেলিম নামে। আমি দীর্ঘ 8-9 মাস আগে এই কাজ আরম্ভ করছি। আমার ট্রাভেলসে গেলে বরাবরই যতটা ট্রাভেলস আছে ইনশাআল্লাহ সব ট্রাভেলস থাকি, রেটও কম থাকবো, সুবিধা ভালো থাকবো, কোনো ধরনের 2 নম্বরই হইতো নাই। আর ভালো হোটেলও ভাইবা, ভালো খাওয়ার ব্যবস্থা থাকবো, যাতায়াত ব্যবস্থা সব ভালো থাকবো। আপনারা খালি পাসপোর্টটা যদি থাকে যাওয়ার ইচ্ছা যার আছে, আমার নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবা, ইনশাআল্লাহ কম রেখে ভালো ব্যবস্থায় আমার যাওয়া আশা করতে পারবা, কোনো ধরনের অসুবিধা হইতো নাই ইনশাআল্লাহ তালা। পুরাপুরি যত ট্রাভেলস আছে সব থেকে কম রেখে আমার ট্রাভেলস আপনারা দিতে পারবা। আগামী কালকে 25 তারিখ আমার একটা গ্রুপ কালকে আমি নিজে নিয়ে যাই হুম শিলচর বিমানবন্দর থেকে মুম্বাই জিদ্দা। আপনাদের কাছে আমার অনুরোধ হইল আপনারা যোগাযোগ করবা যার যাওয়ার ইচ্ছা হয়, ইনশাআল্লাহ তালা কোনো ধরনের 2 নম্বরই ভাইতা নাই। আর আমি নিজে একজন ব্যবসায়ী মানুষ, আমি এটা দিয়ে যে ব্যবসা খাইতাম এটা উদ্দেশ্য আমার লাগা নাই, এটা শুধু সবার উদ্দেশ্যই লাগা যে এটা এই জিনিসে ভালো একটা কাজে জড়িত থাকলে বারবার আল্লাহ ভাই যাওয়া সেটা ওই উদ্দেশ্যটা নিয়ে আমি এই জিনিসে লাগছি।